সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। অ্যান্ড আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই ফেলেছেন আজকে আমি কী নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। তো গাইস, বাংলাদেশ সার্ভার এমনকি ইন্ডিয়ান সার্ভার ফাইনালি গ্রিন আমাদেরকে এরকম একটা ইভেন্ট দিয়েছে, যে ইভেন্ট থেকে কিন্তু আপনারা সকলেই ফ্রিতে ডায়মন্ড নিতে পারবেন। যে যত খুশি ডায়মন্ড নিতে পারবেন, কেউ 500-1000 করে সকলে কিন্তু ডায়মন্ড নিতে পারবেন। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন, আজকে কিন্তু অনেক অনেক ডায়মন্ড আপনারা ফ্রিতে নিতে পারবেন। কীভাবে ফ্রিতে নিতে পারবেন তারপরও ফুল ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো। এছাড়াও কিন্তু আপকামিং নিউজ ইভেন্টকে আপডেট দেখে দেবো, পাশাপাশি কিন্তু আমাদের নিউ কাটান স্কিন আসতে চলেছে ওইটি দেখে দেবো, এছাড়াও কিন্তু নিউ গান স্কিন দেখে দেবো, এছাড়াও কিন্তু আপকামিং নিউ কিছু ইভেন্টকে আপডেট তো আজকে থাকতেছি। এছাড়াও কিন্তু আমি আপনাদেরকে আজকে ফ্রিতে অনেক কিছু ক্লেম করে দেবো, যার মাঝে রয়েছে আমাদের ডায়মন্ড, এছাড়াও কিন্তু আমাদের বান্ডেল রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড ইম্পর্ট্যান্ট। সুতরাং গাইস, আজকের ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ। তো গাইস, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যার যার চ্যানেলে নতুন প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অলওয়েজ সেট করে দিবেন, যেন আমাদের নতুন ভিডিও সবার আগে দেখে নিতে পারেন। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওটিতে সকলে মিলে লাইক করে দিবেন। তো গাইস, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, প্রথমে চলুন কথা বলা যাক আমাদের যে নিউ পেটটা রয়েছে না গাইস, OB31 আপডেটের পর যে আমাদের গেমের ভিতরে অর্থাৎ আপকামিং সময়ের মধ্যে খুবই দ্রুত যে আস্তে আস্তে ওটার নিউ কিছু স্কিন নিয়েছে বেসেস পেট নিয়ে। তো যেমনটা আপনার স্ক্রিন পর দেখতেই পাচ্ছেন, তো গাইস এই পেটের স্কিনগুলো কিন্তু আমার কাছে জাস্ট ওপি লেভেলের লাগছে। এছাড়াও কিন্তু আপকামিং সময়ের মধ্যে এটার ইমোট আসবে, এছাড়াও কিন্তু সব মিলে কিন্তু এই পেটটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। তো গাইস, আপনারা আশা করছি স্ক্রিনের উপর এটার পেটের স্কিনগুলো দেখতে পাচ্ছেন। তো গাইস, পেটের স্কিনগুলো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিতে পারেন। এছাড়াও কিন্তু পেটের স্কিনটির জন্য কিন্তু আমি একটি লাইক পেতেই পারি আজকের ভিডিওটিতে। সো গাইস, নেক্সট চলুন কথা বলা যাক আমাদের আপকামিং নিউ দুইটা বান্ডেল নিয়ে। তো যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা তো দুটো একসাথেই দেখতে পাচ্ছেন। তো গাইস, এই দুটো বান্ডেল কিন্তু আপকামিং সময়ের মাধ্যমে আমাদের উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল আসবে। অ্যান্ড বান্ডেল দুটো কিন্তু আমার কাছে মোটামুটি টাইপের ভালো লাগছে। এছাড়াও কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছেন এটার হেয়ার স্টাইল, এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন বডি টুকু। তো গাইস, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে এই বান্ডেলটা মোটামুটি টাইপের অনেকটাই ভালো লাগছে। সো গাইস, নেক্সট চলুন কথা বলা যাক আমাদের নিউ আরও একটি গ্রোজার গানের স্কিন নিয়ে। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই গ্রোজার স্কিনটা কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন, পাশাপাশি কিন্তু আরও কিন্তু অনেক আইটেম রয়েছে এই থিমের উপর ভিত্তি করে বানানো হয়েছে। তো আমি বলতে পারি ছোটোখাটো একটি ইভেন্ট চলেও আসতে পারে আপকামিং সময়ের মাধ্যমে, এটা কিন্তু তবে শিওর নয়। সো গাইস, আশা করছি এই বিষয়টা বুঝাইতে পারছি। অ্যান্ড গ্রোজার স্কিনটা তো আপনার স্ক্রিনের উপর দেখতেই পারলেন। তো গাইস, এই আইটেমগুলো আপনাদের কার কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু নিশ্চয় আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে বলবেন। এছাড়াও কিন্তু এই গ্রোজার স্কিনটি কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে। সো গাইস, নেক্সট যখন কথা বলা যাক আমাদের AC10 এর নতুন আরও একটি স্কিন নিয়ে। তো যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, AC10 এর স্কিনটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো ভালো। অ্যান্ড গাইস, এই দুই গানের স্কিন আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু নিশ্চয় আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ গাইস, একটি কথা যেটা কিনা না বললে নয়, এখনও পর্যন্ত যা যারা আজকে রিভিউটি স্কিপ করছেন প্লিজ যারা আজকে রিভিউটি স্কিপ করবেন না, তাহলে হয়তো আপনার থেকে অনেক ইনফরমেশনকে আপডেট মিস হয়ে যেতে পারে। সুতরাং গাইস, আজকে রিভিউটি স্কিপ করবেন না প্লিজ। তো গাইস, এখন চলুন কথা বলা যাক আমাদের নিউ মিনি ইউজির আরও একটি নিউ স্কিন নিয়ে। তো যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো গাইস এই স্কিনটার এবিলিটি কিন্তু আপকামিং সময়ের মধ্যে মারাত্মক লেভেলের হবে, এছাড়াও কিন্তু স্কিনটা তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পারলেন। তো গাইস, এই স্কিনটা কিন্তু আমার কাছে জাস্ট ওপি লেভেলে লাগছে। এছাড়াও পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের নিউ আরও একটি গান স্কিন। তো গাইস, গান স্কিন দুটো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে বলবেন না। এছাড়াও এই গান স্কিন দুটো আমার কাছে জাস্ট ওপি লেভেলের লাগছে। সো গাইস, নেক্সট যখন কথা বলা যাক আমাদের আপকামিং আরও দুটা নতুন গান স্কিন নিয়ে। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এছাড়া দেখতে পাচ্ছেন এখানে একটি স্কিন রয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন আরও একটি স্কিন রয়েছে। তো গাইস, স্কিনগুলো কিন্তু আপকামিং সময়ের মাধ্যমে কোন সময় আসবে, কোন আপডেটের মাধ্যমে আসবে এটা কিন্তু কনফার্ম হয়ে জানা যায়নি, তবে এটা কিন্তু শিওর হয়ে গেছে এই স্কিনগুলো আসতেছে আপকামিং সময়ের মাধ্যমে। তো গাইস, স্কিনগুলো যে দেখালাম না গাইস, এই স্কিনগুলো থেকে কোন গান স্কিনটা সবথেকে বেশি ভালো লাগছে অ্যান্ড কোন স্কিনটা আপনি আসলে নেবেন সেটা কিন্তু নিশ্চয় আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে ভুলবেন না। সো গাইস, নেক্সট যখন কথা বলা যাক আমাদের আপকামিং নিউ কিছু গ্রেনেড স্কিন নিয়ে, যেগুলো থেকে কিন্তু অনেকটি গ্রেনেড স্কিন আমরা একদম ফ্রিতে পাবো। তো গাইস, এক এক করে আমি আপনাদেরকে স্ক্রিনের উপর দেখে দিচ্ছি অ্যান্ড বলেও দিচ্ছি কোনটা ফ্রিতে। প্লাস যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপকামিং সময়ের মাধ্যমে আসবে অ্যান্ড এটা কিন্তু আমরা যে কোনো একটি ইভেন্টের মাধ্যমে ফ্রিতে পেতে পারি অ্যান্ড এটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। অ্যান্ড গ্রেনেড স্কিনটা তো এখন স্ক্রিনের উপর বড় করে দেখতে পাচ্ছেন। তো গাইস, এটার অ্যানিমেশন আশা করছি দেখতে পাচ্ছেন, তারপর দেখতে পাচ্ছেন আরও একটি গ্রেনেড স্কিনের অ্যানিমেশন। তো গাইস, এটার হাতে নিলে কিছুটা এরকম দেখাবে অ্যান্ড অ্যানিমেশনটা এরকম অ্যান্ড গ্রেনেডটা পুরোটা দেখতে কিন্তু এরকম লাগে, পুতল টাইপের লাগছে কিছুটা অ্যান্ড এটা কিন্তু আমাদের উইন্টারল্যান্ড ইভেন্টের সময় আমরা ফ্রিতে পেতে পারি অ্যান্ড গ্রেনেড স্কিনটা কিন্তু আমার কাছে অস্থির লেভেলে লাগছে। তো আপনাদের কার কাছে কেমন লাগছে সেটা কিন্তু নিচে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে বলবেন না। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন আরও একটি গ্রেনেড স্কিন অ্যান্ড এটিও কিন্তু আপকামিং সময়ের মাধ্যমে ফ্রিতে আমরা পেতে পারি।
এই গ্রেনেড স্কিনগুলো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে বলবেন না। এছাড়াও কিন্তু গ্রেনেড স্কিনগুলো আমার কাছে মোটামুটি টাইপের ভালো লাগছে। অ্যান্ড গাইস ফাইনাল চলুন কথা বলা যাক আমাদের ফ্রি ডায়মন্ড অ্যান্ড ফ্রিতে যে আমি বলেছিলাম অনেক কিছু ক্লেম করে দেখিয়ে দেবো ওটা নিয়ে। তো গাইস মানি হেস্ট ইভেন্ট থেকে কিন্তু আপনারা এখন যা যা মিশনগুলো কমপ্লিট করেননি এই মিশনগুলো কমপ্লিট করে এখান থেকে বান্ডিল এছাড়াও কিন্তু অনেক কিছু ফ্রিতে নিয়ে নিন। তো গাইস যেমনটা আপনি আপনাদেরকে স্ক্রিন পর দেখিয়ে দিচ্ছি অ্যান্ড বল দেখতেই তো পাচ্ছেন যে আমি এইগুলো একদম ফ্রিতে ক্লেম করে নিলাম এই মিশনগুলো কমপ্লিট করে। এছাড়াও কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের এখানে যদি যাই তাহলে কিন্তু এবারে আমি নতুন একটি ইভেন্ট দেখতে পাচ্ছি আজকে অ্যান্ড আপনারা কিন্তু সকলেই দেখতে পারবেন। এখানে কিন্তু 5 দিন লগ ইন করার ফলে আপনারা কিন্তু এখানে একটি লুটবক্সের স্কিন পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের 3 দিন লগ ইনের ফলে এটা দেওয়া হচ্ছে অ্যান্ড আজকে কিন্তু সকলেই এটা ক্লেম করে নিন। তো যেমনটা আপনারা স্ক্রিন পর দেখতে পাচ্ছেন এটা আমি ক্লেম করে নিলাম অ্যান্ড ক্লেম করার ফলে কিন্তু আপনারা কিন্তু যে কোনো ক্লাসিক মোডে স্টার্ট দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনারা এখানে এক একটা করে ড্রপ মেরে মেরে কিন্তু এখান থেকে আপনারা ফ্রিতে ডায়মন্ড জিতে নিতে পারবেন। যেমনটা ধরেন আমাদের 10 ডায়মন্ড বাড়তে পারে এক সময়। এছাড়াও কিন্তু আপনারা ডায়মন্ড যত দূর যে বেশি কুড়াইতে পারবেন তত বেশি কিন্তু ডায়মন্ড পাবেন। অ্যান্ড আমার নেটটা স্লো থাকার কারণে এছাড়াও কিন্তু লো ডিভাইস থাকার কারণে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে পারলাম না অ্যান্ড আপনারা তো সকলে হয়তো বা জানেন। সো গাইস আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বুঝাইতে পারছি যে আপনারা কীভাবে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবেন। এছাড়াও কিন্তু গাইস আজকে যদি আমরা এখানে রুম ক্রিয়েট করতে যাই তাহলে কিন্তু আমরা এখানে কোনো ধরনের রুম ক্রিয়েট করতে পারছি না। তো গাইস এখানে যখনই আমরা ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি তারপর কিন্তু এখানে গেম একটি অপশন আসতো তো ওটা কিন্তু আসছে না অ্যাভেলেবল দেখাচ্ছে না। তো গাইস এটা ইন্ডিয়ানদের ক্ষেত্রে হচ্ছে তবে বাংলাদেশে হচ্ছে কিনা এটা আমি সঠিকভাবে জানি না। আমরা যদি জানতেও যাই তাহলে কিন্তু আমাদেরকে একটি ডায়মন্ড অর্থাৎ একটি কাস্টম রুম কার্ড কিন্তু খরচ করে ফেলতে হবে। সুতরাং আমি কিন্তু এটা জানতে যাচ্ছি না অ্যান্ড এটা শুধুমাত্র আমাদের সার্ভার গ্লিচ হওয়ার কারণে হচ্ছে। তো গাইস আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বুঝাইতে পারছি অ্যান্ড এটা কিন্তু গ্যারান্টি করতে পারবে এটা কিন্তু আমরা কেউ করতে পারবো না অ্যান্ড এটা কিন্তু আশা করছি কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে অ্যান্ড এটা নিয়ে আপনাদের কোনো প্রকার টেনশনের কোনো প্রয়োজন নাই। সো গাইস এইরকম মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন অ্যান্ড চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি অলই সেট করে দিবেন যার মাধ্যমে নতুন নতুন ভিডিও সবার আগে দেখে নিতে পারেন। আর গাইস আজকের ভিডিওটি সকলে মিলে একটি করে লাইক করে দিবেন এছাড়াও কিন্তু আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। তো গাইস এই দুটো জিনিস কিন্তু সকলে করে দিবেন। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।